আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের কবিতা দ্য ক্যাটারপিলার স্টোরি এই কবিতাটি সম্পর্কে পড়ব এবং প্রত্যেকটি লাইন ধরে ধরে বুঝবো এটি রয়েছে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের এগারো নম্বর পৃষ্ঠায় দেখো এখানে প্রথমেই কি আছে ইটস রাইম টাইম অর্থাৎ এখন কবিতার সময় ইটস রাইম টাইম অর্থাৎ এখন কবিতার সময় তো আমাদের কবিতাটির নাম কি দ্য ক্যাটার পিলার স্টোরি ক্যাটার পিলার মানে কিন্তু সুপোকা দ্য ক্যাটার পিলার স্টোরি মানে একটি সুপোকার গল্প বা সুপোকার গল্প তো কবিতাটি পড়া যাক দেখো এখানে লেখা আছে আন্ডার নিথ দা ক্যাবেজেস দ্য ক্যাটার পিলার স্যাট ড্রাউসিং ইন দ্য সানসাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট কি বলছেন আন্ডারনিথ আন্ডারনিথ মানে নিচে ক্যাবেজেস অর্থাৎ এই ক্যাবেজেস মানে হচ্ছে বাঁধাকপি আন্ডারনিথ ক্যাবেজেস মানে কি বাঁধাকপির নিচে বাঁধাকপির নিচে দ্য ক্যাটারপিলার পিলার স্যাট অর্থাৎ শুয়োপোকাটি বসে আছে বাঁধাকপির নিচে শুয়োপোকাটি বসে আছে ক্যাটারপিলার মানে কি শুয়োপোকা স্যাট মানে বসে থাকা বা বসা ড্রাউসিং ড্রাউসিং মানে কিন্তু ঝিমানো বা বলা যেতে পারে তন্দ্রাচ্ছন্ন সানসাইন মানে কি সূর্য আলোকে অর্থাৎ সূর্যের আলোকে সে ঝিমানো অবস্থায় রয়েছে বা সে যেন ঘুমে ঢুলে ঢুলে পড়ছে এই রকম একটা অবস্থায় রয়েছে কে রয়েছে সোপোকাটি ক্যাটারপিলার ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট এই কথাটির মানে হচ্ছে সে দিস অ্যান্ড দ্যাট থট থট মানে হচ্ছে চিন্তা করা তাহলে সে নানান রকম চিন্তা করছে সে বিভিন্ন ধরনের চিন্তা করছে তাহলে আরেকবার বুঝে নেওয়া যাক আন্ডারনিথ দ্য ক্যাবেজেস আন্ডারনিথ দ্য ক্যাবেজেস মানে কি বাঁধাকপির নিচে দ্য ক্যাটার পিলার স্যাট মানে সুপোকাটি বসে আছে ড্রাউসিং ইন দ্য সানসাইন মানে কি সূর্যালোকের সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট মানে সেটা ওটা ভাবছে এর পরের লাইনে চলে আসি ইট ল্যাড এ লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল হোয়েন হাঙ্গলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ ওয়াইল বলছে ইট ল্যাড এ এই ল্যাড মানে হচ্ছে পালন করা বা চালনা করা ইট ল্যাড এ রেদার রেদার মানে অধিকতর বলা যায় বা তুলনা করা বলা যায় লেজি লাইফ অর্থাৎ সে কিন্তু তুলনায় বা আবশ্যিকভাবে একটু বেশি অলস জীবনযাপন করতো অর্থাৎ কি সে তুলনায় বা বলা যেতে পারে অধিকতর বেশি অলস জীবনযাপন করতো জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল অর্থাৎ শুধুমাত্র নিজস্ব কায়দায় শুয়ে থাকা শুধুমাত্র নিজস্ব কায়দায় শুয়ে থাকা বা কায়দা করে শুয়ে থাকা এটাই যেন তার জীবন ধারণের প্রধান মাধ্যম ছিল অর্থাৎ শুধু শুয়ে থাকা আর শুয়ে থাকা এটাই হচ্ছে তার জীবন হোয়েন হাংরি হোয়েন মানে যখন হাংরি মানে হচ্ছে ক্ষুধার্থ মানে যখন তার খিদে পেত ইট জাস্ট মানে এটি শুধুমাত্র নিবল্ড মানে ঠোকরাত যখন তার খিদে পেত তখন সে শুধু ঠোকরাত এর কারণটা কি কারণ কি সে তো বাঁধাকপির উপরেই আছে অ্যাট দ্য ক্যাবেজ ফর এ ওয়াইল মানে কি বাঁধাকপিটাকে কিছুক্ষণের জন্য কারণ সে তো তার খাবারের উপরই শুয়ে আছে বাঁধাকপির উপরই তো শুয়ে আছে তাই বলছে হোয়েন হাঙ্গরি মানে যখন তার খিদে পেতো ইট জাস্ট নিভেল মানে সে শুধুমাত্র ঠোকরাতো অ্যাট দ্য ক্যাবেজেস মানে কি বাঁধাকপিটির উপর ফর এ ওয়াইল মানে কি কিছু কোণের জন্য ঠোকরাত নিভেলড মানে কিন্তু ঠোকরানো অর্থাৎ বাঁধাকপির ওপর কোণের জন্য ঠোকরাতো তাহলে এইটুকু আমরা কি বুঝলাম ইট ল্যাড এ র্যাদার লেজি লাইফ মানে কি সে তুলনায় অধিকতর অলস জীবনযাপন করতো জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল মানে কি শুধুমাত্র নিজস্ব কায়দায় শুয়ে থাকায় এটাই ছিল তার প্রধান কাজ হোয়েন হাঙ্গরি মানে যখন তার খিদে পেতো ইট জাস্ট নিভেল্ট মানে কি এটি শুধুমাত্র ঠোকরাত অ্যাট দ্য ক্যাবেজেস মানে কি বাঁধাকপির ওপর ফর এ ওয়াইল মানে কি কিছু মুহূর্তের জন্য অর্থাৎ কবি কবিতাটির এই পর্যন্ত আমরা পড়ে যেটুকু বুঝলাম সেটা হলো যে সুপ্রকাশ সে কিন্তু বাঁধাকপির নিচে শুয়ে সূর্য আলোকে অলস জীবনযাপন করছে সে শুধুমাত্র শুয়েই থাকে এবং তার যখন খিদে পায় সে একটুখানি বাঁধাকপির উপর ঠোকরাতে থাকে কারণ সে তো খাবারের উপরই শুয়ে আছে অর্থাৎ তার অলস জীবনযাপনের চিত্র কিন্তু আমরা কবিতার এই পর্যন্ত পেলাম এবার আমরা যেখান থেকে পড়ছি সেখান থেকে দেখা যাবে যে তার জীবনের কিন্তু তার জীবন শৈলীর কিন্তু পরিবর্তন ঘটবে কেমন পরিবর্তন পড়ে নেওয়া যাক নাও মানে এখন ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ মানে কি এখন শোপোকার পরিবর্তনের সময় বা এখন শোপোকাকে পরিবর্তিত হতে হবে চেঞ্জ মানে কি পরিবর্তন অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন একদিন এবং এবং একদিন খুব তাড়াতাড়ি ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি স্টার্টেড মানে কি শুরু করে দেওয়া ইট স্টার্টেড মানে কি শুরু করে দেওয়া ওয়ার্কিং মানে কাজ স্টেডিলি মানে খুব শক্তভাবে বা কঠোরভাবে অর্থাৎ ওয়ান ডে ভেরি সুন একদিন খুব তাড়াতাড়ি ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি মানে কি সে খুব শক্তভাবে বা কঠোরভাবে সে কিন্তু কাজ শুরু করে দেয় টু ওয়েভ টু ওয়েভ এ টাইট কোকুন within within this cozy shell it stayed to wave a tight cocoon to wave wave মানে হচ্ছে বোনা মানে সে বোনা শুরু করে এ টাইট মানে কি একটি শক্ত কোকুন কোকুন মানে হচ্ছে গুটি সে একটি শক্ত গুটি বোনা শুরু করে উইথিন দিস কজি শেল ইট স্টেড কি তার নিজস্ব খোলসে তার নিজস্ব খোলসে সে থাকে বাই তার দিন রাত কেটে যায় কোথায় তার নিজস্ব খোলসে তাহলে এই প্যারাটা আরেকবার বুঝে নেওয়া যাক বলছে নাউ ক্যাটার টু চেঞ্জ অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি টু ওয়েভ এ টাইট ককুন উইথ ইন দিস কজিস অ্যাজ ডে অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই অর্থাৎ নাও ক্যাটার পিলার্স টু চেঞ্জ মানে এখন শুভপকার পরিবর্তনের সময় অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন এবং একদিন খুব তাড়াতাড়ি ইট ইস স্টার্টেড ওয়ার্কিং স্টেরিলি মানে কি সে খুব শক্তভাবে বা সে খুব কঠোরভাবে তার কাজ শুরু করে দেয় টু ওয়েভ এ টাইট কোকুন মানে কি সে একটি শক্ত গুটি বোনা শুরু করে শক্ত একটি গুটি বোনা শুরু করে কোকুন মানে কিন্তু গুটি আর ও মানে বোনা দিস স্টেট মানে সে তার নিজস্ব খোলসে থাকে নাইটস ও বাই মানে কি দিন রাত অর্থাৎ দিন রাত সে তার নিজস্ব খোলসেই থাকে দেন সাডেনলি এই স্প্লিট অ্যাপেয়ার আউট কেম এ বাটারফ্লাই নো লার ওয়াজ ইট লেজি নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস ইট ডান্সড আপন দ্য রোসেস অ্যান্ড অন মেনি আদার থিংস বলছে দেন সার্ডেনলি তখন হঠাৎ এই স্প্লিট মানে মানে কি একটি অ্যাপিয়ার্ড তখন হঠাৎ একটি ফাটল দেখা যায় কোথায় তো ফাটলটি দেখা যায় সেটি কিন্তু দেখা যায় ওই যে যে শো পোকা যে গুটিটা বানিয়েছিল গুটিটা তৈরি করেছিল সেই গুটিতে কিন্তু একটি ফাটল দেখা দেয় আউট কেম এ বাটারফ্লাই বেরিয়ে আসে একটি প্রজাপতি সেই গুটি থেকে বেরিয়ে আসে একটি প্রজাপতি অর্থাৎ শোপোকা তার নিজস্ব গুটি তৈরি করলো এবং সেই গুটির মধ্যে কি কিন্তু সে শোপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হলো এবং একদিন হঠাৎ করে সেই গুটিতে ফাটল দেখা দিল এবং সেই গুটি কিন্তু থেকে বেরিয়ে এলো সেই গুটি থেকে বেরিয়ে এলো একটি প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি নো লঙ্গার ওয়াজ ইট লেজি এটির মানে কিন্তু সে আর কিন্তু অলস থাকে না আমরা জানি সোপোকা যখন ছিল সে যথেষ্ট অলস ছিল সে সারাদিন শুধু শুয়েই থাকতো কিন্তু এখানে বলছে নো ল ওয়াজ ইট লেজি কিন্তু যখন সে প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গেল তখন কিন্তু সে আর অলস থাকে না লেজি মানে কি অলস নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস তখন তার এ পেয়ার মানে কি এক জোড়া নাও মানে এখন ইট হ্যাড মানে কি এটির আছে এ পেয়ার অফ উইংস মানে এক জোড়া ডানা এক জোড়া ডানা অর্থাৎ এখন এর একজোড়া ডানা আছে ইট রোসেস মানে কি এটি গোলাপের ওপর থেকে নাচ করে বেড়ায় অর্থাৎ উড়ে উড়ে নাচ করে বেড়ায় আপন দ্য রোসেস মানে কি সে গোলাপের ওপর থেকে সেই প্রজাপতিটি গোলাপের ওপর দিয়ে উড়ে উড়ে নাচ করে বেড়ায় এন্ড অন মেনি আদার থিংস এবং এই রকম অন্যান্য অনেক জিনিসের ওপর থেকে ওপর দিয়ে কিন্তু সে উড়ে উড়ে যায় এবং নাচ করে বেড়ায় আনন্দে তাহলে আরেকবার বুঝিয়ে নেওয়া যাক দেন সাডেনলি এই স্প্লিট অ্যাপেয়ার মানে তখন হঠাৎ একটি ফাটল দেখা দেয় আউট কেম এ বাটারফ্লাই একটি প্রজাপতি বেরিয়ে আসে নো লঙ্গার ওয়াজ ইট লেজি সে কিন্তু তখন আর অলস থাকে না নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস মানে এখন এর আছে একজোড়া ডানা এ পেয়ার মানে একজোড়া অফ উইংস মানে ডানা ইট ডান্স আপন দ্য রোজেস মানে এটি গোলাপের ওপর দিয়ে নাচ করতে থাকে সে উড়ে বেড়ায় এবং নাচ করতে থাকে সে কে সে কিন্তু প্রজাপতি বাটার বাটারফ্লাই একদম লাস্টের চারটে লাইনে কি বলা হচ্ছে এ লাভলি লিটিল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড ফ্লিটিং ইন দ্য সানসাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড মানে কি এ লাভলি লিটিল বাটারফ্লাই মানে একটি সুন্দর ছোট্ট প্রজাপতি অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড মানে কি সেটি কালো সাদা এবং লাল অর্থাৎ রকমারি বিভিন্ন রকমের হতে পারে অর্থাৎ তার শারীরিক রঙে কিন্তু একটা বৈচিত্র্যময়তার ছটা রয়েছে কালো সাদা এবং লাল ফ্লিটিং ইন দ্য সান ফ্লিটিং মানে উড়ে বেড়া চিন্তা সানসাই মানে কি সূর্যালোকের মধ্যে সূর্যালোকের মধ্যে সেই প্রজাপতিটি উড়ে বেড়াচ্ছে টিল ইট ওয়াজ টাইম ফর বেড মানে যতক্ষণ না তার শুতে যাওয়ার সময় হয় যতক্ষণ না তার শুতে যাওয়ার সময় হয় ততক্ষণ সেই প্রজাপতিটি উড়ে বেড়াচ্ছে এই পুরোটা কবিতার মাধ্যমে এটা ক্যাটার প্লার স্টোরি অর্থাৎ শোপোকার কবি শোপোকার গল্প এই কবিতাটির পুরোটা পড়ার মাধ্যমে কিন্তু আমরা একটা আভাস পেলাম সেটা হচ্ছে একটা জীবনের পরিবর্তন এবং তার জীবনশৈলীর পরিবর্তন শুয়োপোকাটি যখন শুয়োপোকা অবস্থায় ছিল তখন তার জীবনধারার রীতি একরকম ছিল এবং পরবর্তীতে সে যখন প্রজাপতি হয়ে উঠল তখন কিন্তু তার জীবনধারার রীতি অন্য রকম হয়ে গেল এবং বদলে গেল সে প্রথমে ছিল অলস প্রকৃতির সে সব সময় শুয়ে থাকতো তার যখন খিদে পেত সে বাঁধাকপির ওপর একটু নড়ে চড়ে ঠোকরাত সে কখনোই উঠতো না সূর্যালোকে শুয়ে থাকতো কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন সে শুয়োপোকা থেকে প্রজাপর প্রজাপ্রতীতে রূপান্তরিত হলো তখন কিন্তু তার আর শুতে যাওয়ার সময় হলো না সে যতক্ষণ না তার শুতে যাওয়ার সময় না হতো ততক্ষণ সে সূর্যালোকে উড়ে বেড়াতো এই সুন্দর কবিতাটি আমরা পড়লাম অর্থাৎ বলা যেতে পারে দ্য ক্যাটারপিলার স্টোরি সোপোকার গল্প কবিতাটির নাম হলেও আমরা এই সামগ্রিক কবিতাটির মাধ্যমে কিন্তু শুধু শোপোকা নয় শোপোকা থেকে প্রজাপতি হওয়ার গল্পটাই পেলাম ভিডিওটি কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই 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 আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো